মহম্মদপুর আগারগাঁও ভাষান্তেক সহ রাজধানীর কয়েকটি এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে তীব্র গরমের সময় কোনো এলাকায় পানি নেই বিশ দিনেরও বেশি এই অবস্থায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা ওয়াসাও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্না দিয়েও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা মোহাম্মদপুরের শেষ রোডের বাসিন্দা শারফুদ্দিন আহমেদ মনির দুই ছেলে মেয়ে নিয়ে বহুতল এ ভবনে বসবাস তার প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র পানি সংকটে দিশেহারা পরিবারটি দুঃখের কথা আর বলেন না মনে করেন কোন রকমের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা মসজিদ থেকে যে আমি এখন পানি আনতে যাব। মসজিদ থেকে পানি এনে মনে করিনি কেউ গোসল পানিও করিনি এখন পর্যন্ত ঈদের আগে শেরশাহসুরি রোডের বাইতুল ফালা মাদ্রাসার পাম্পটি নষ্ট হয়ে যায় এলাকাবাসী জানায় পানি সংকটের কারণে ভোগান্তি চরম আকার ধারণ করেছে কোনোরকম খালি জীবনটা বাঁচানোর জন্য অনেক কষ্ট করে আমরা চলতেছি রান্না বান্না তো বন্ধই হয়ে গেছে খাবার বাইর থেকে কিনে আনতেছি খাবার পানি বাইর থেকে কিনে আনতেছি এইভাবে জানি আর আমাদের চলতে না হয় এই এত গরমে এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে তীব্র পানি সংকটে আগারগাঁওয়ে ছয়তলা গার্মেন্টস এলাকার হাজারো পরিবার মার্চের শুরু থেকেই লাইনের সমস্যা দেখা দিলেও ওয়াসার টনক নড়ছে না আমাদের বাচ্চা কাছারা সহ আমাদের পরিবারের লোকজন আসলে সবাই এই পানি সংকটের কারণে অসুস্থ হয়ে যাচ্ছে আমি নিজেই টাইফয়েড আক্রান্ত হয়েছি হ্যাঁ ভবন মালিকদের অভিযোগ ওয়াসার পানি কিনতে গাড়িপতি বকশিশ দিতে হয় কয়েকশো টাকা পানির কষ্টে অনেকে বাসা ছাড়ছেন বলেও জানান তারা এখন এই এক তারিখে মানে আরো ছাব্বিশটা বাইরে যাবে কারণ সে যেখানে পানির সমস্যা এখানে থেকে না থাকা একই কথা তবে ওয়াসার দাবি প্রতিদিন দুইশো কোটি লিটার পানি চাহিদা থাকলেও তারা উৎপাদন করছে এরও বেশি পানি সংকটের ঘটনাকে বিচ্ছিন্ন বলছে সংস্থাটি যেহেতু মেশিনে চলে পুরো সিস্টেম মেশিন ব্যাকডাউন হতেই পারে আমরা তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা নেই হয়তো যতক্ষণ সময় লাগে আমাদের এটাকে রিপেয়ার রিপেয়ারেন্সের জন্য ততক্ষণ সময় হয়তো কিছুটা ভোগান্তি হতেও পারে এলাকা বিশেষে আগারগাঁও মিরপুর ও মোহাম্মদপুর শুধু নয় তীব্র গরমে পানি সংকটে ও দুর্ভোগে উত্তর ভাষানটেকের বাসিন্দারাও দ্রুত এ সংকট দূর করার অনুরোধ ভুক্তভোগীদের বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা